কবি শুভ দাশগুপ্তের লেখা একটি ব্যঙ্গাত্মক কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতা বাঙালি। চেষ্টা করলে কুকুরের বাঁকা লেজও হয়তো সোজা হতে পারে, কিন্তু আমাদের স্বভাব হুহু, সে কিন্তু নট নরম চরণ, ঠকসি গড়ায়। এক বাঙালি বড় হতে চাইলে 100 বাঙালি তার কোমর ধরে ঝুলে পড়বে, পেছনে টান, নামশালা নিচে, উহ মামদাবাজি, তুই উপরে উঠবি, আমরা উঠতে দিলে তো। কেউ নাম করল, গল্প লিখে, খ্যাতি হল, হলো কিছু পয়সা, ব্যাস। তার আত্মীয় বন্ধু বাল্য সখা সকলে বলতে শুরু করল, আরে লেখে এমন কিছু না, তবে কি না সোর্স আছে প্রচুর, আমাদের অমন সোর্স থাকলে আমরাও রবীন্দ্রনাথ হতুম, বুঝলে। কেউ পয়সা করল, খেটে খুটে ব্যবসা করে, পড়শিরা বলবেন, বাবা দু নম্বরই না করলে কি আর ব্যবসা হয়, আমরা বাপু ওর মতো অমন দু নম্বরই হতেই পারব না। কুকুরের ল্যাজ হয়তো সোজা হবে চেষ্টা করলেই, বাঙালির স্বভাব পাল্টানো যাবে না। বিদ্যাসাগর পারেনি, বিবেকানন্দ পারেনি, খুঁত রামকৃষ্ণও পারেনি, আমরা তো সব কালকা যোগী। তবু পদ্য লিখিত তাই আশা রাখি মনে মনে, বাঙালির ল্যাজ একদিন সত্যই সোজা হবে।